Hello friends, welcome to Simple and Sizzling Recipes. আমাদের সকলেরই মনে সকালবেলা একটা চিন্তা থাকে যে ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে বা অফিস টিফিনে মাত্র 5 মিনিটে এমন কি বানানো যায় যেটাতে পেটও ভরবে, অনেকক্ষণ রেখেও খাওয়া যাবে এবং খেতেও ভালো লাগবে। হাতে যখন সময় খুবই কম থাকবে তখন এই ভীষণই ঝটপট তৈরি হয়ে যাবে এমন রেসিপিটা আশা করছি আপনাদের কাজে আসবে। আমার চ্যানেলে এরকমই আরও অনেক সহজ ঝটপট ব্রেকফাস্ট টিফিনের রেসিপি আছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্কটা দিয়ে দেব। আজকের রেসিপিটা খুবই সিম্পল সহজ একটা রেসিপি। তো এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, এতে স্বাদ মতো একটু নুন দিচ্ছি। এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দেখাচ্ছি তাই আজকে কাঁচা লঙ্কা দেব না, তার জায়গায় স্বাদ মতো আপনি গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এর সাথে অল্প একটু দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার কারণ হলো এটা যেহেতু আমরা টিফিন বক্সে ভরে বাচ্চাদেরকে দেব, তাই যাতে অনেকক্ষণ অবধি এটা সফট থাকে, নরম থাকে, তার জন্য বেকিং পাউডারটা কাজে আসবে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখানে আমি নিয়েছি দুধ, আপনারা দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করেও নিতে পারেন বা গরম দুধও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখন এই দুধটা দিয়ে আমি একটা ব্যাটারের মতো গুলে নিচ্ছি। ব্যাটারটা আমি একটু পাতলা করেই গুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। বেশ ভালো করে এটাকে ফেটিয়ে মিশিয়ে নেব। এবারে আপনার পছন্দ মতো এতে সবজি দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, হলুদ আর সবুজ রঙের ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি। সব কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এবারে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এক হাতা মতো ব্যাটারটা এটা ঢেলে দিলাম আর একটু গোল করে ঘুরিয়ে ব্যাটারটা সমান করে ছড়িয়ে দেব। আপনারা চাইলে সাইড দিয়ে আরও একটু তেল দিয়ে দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে এখন এক পিঠটা হয়ে যাওয়া অবধি রেখে দিয়ে আস্তে করে এটাকে উল্টে দেব যাতে অন্য পিঠটাও হয়ে যায়। অন্য পিঠটাও ভালো মতো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার এই চিল্লা বা দেশি স্টাইলের প্যানকেকগুলোকে আপনারা টিফিন বক্সে ভরে একটু টমেটো সসের সাথে বাচ্চাদেরকে বা বড়দের টিফিনে দিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর অনেকক্ষণ অবধি এগুলো সফট থাকবে, তাই পরেও খেতে কোনোই অসুবিধে হবে না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, বাই।